কফি খেয়ে বেরোবো ভাবলাম কিন্তু গিন্নিকে তো দেখছি না যে কফি বানাতে বলবো কোথায় গেছে কে জানে গিন্নি ও গিন্নি কি হলো টাকি এত ডাকছো কেন ও কফি লাগবে তাই তো হ্যাঁ কি সব বলছো গো সকাল সকাল টফি খাবো কেন আমি কি বাচ্চা নাকি আমি টফি বলিনি বলেছি কফি শেষমেশ একটা কালা জামাইয়ের হাতে আমাকে তুলে দিয়েছে সত্যি তোমরা এত খারাপ করতে পারলে মা করতে পারলে বাবা এখন আমি কি করব বলো তো সারাটা জীবন আমাকে এই চেচিয়ে মরতে হবে না এই কালার সাথে বেশিক্ষণ বোকে আর লাভ নেই আমি বরং কফি করে এনে ধরিয়ে দিই এমনিতে কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে এক কালা জামাই জুটেছে কপালে

খে কাজগুলো সেরে আসি আজকে চিকেনটা দেখ খেতে হবে না খেয়ে পুরো পাগল হয়ে যাব আমরা সবাই রান্নাটা যা হয়েছে না কি বলবো গিন্নি আমি চলে এসেছি কি করছো তুমি এই তো রান্না করছি দেখতে পাচ্ছো না কর্ণ কেন কর্ণ করছো কেন কি হয়েছে আমায় বলো করছি চিকেন চিকেন কি বলছো গো আমাদের এমন অবস্থা কবে থেকে হলো হাতে হারিকেন কই না তো আমাদের অবস্থা তো এতটাও খারাপ হয়নি তাহলে হাতে হারিকেন বলছো কেন তুমি একটা আলু সেদ্ধ তোমার মাথায় কিছুই নেই আলু সেদ্ধ তুমি একটা আ যুদ্ধ আমার সাথে যুদ্ধ করবে তুমি না বাবা আমি পালাই পালাই সময় আসছে ছাতাটা ঠিক করে রাখি কি হলো গিন্নি কিছু হয়েছে নাকি কিছু বলবে তোমার সাথে সংসার করে করে আমার মাথা খারাপ হয়ে গেল সারা দিন চিৎকার করে করে আমার কপালেই তুমি জুটেছিলে গো আমার মা বাবা আমার তোমাকে আমার কপালে জুটি দিয়েছে একটা কালা জামাই কালা জামাইয়ের হাতে শেষে আমাকে পড়তে হয়েছে আমি আর থাকবো না আমি বাপের বাড়ি চললাম হাড়ি নিয়ে কি করবে গত মাসেই না দুটো হাড়ি আর একটা কড়াই কিনে দিলাম হাড়ি পরে বাড়ি বাড়ি বাপের বাড়ি চললাম আর থাকবো না আর তোমার সাথে আমি করতে পারছি না আমার মাথা খারাপ করে দিচ্ছ তুমি ও শাড়ি নেবে তা ভালো করে বললেই হয় একটা কেন আমি তোমায় দুটো শাড়ি কিনে দেব কেমন বাপের বাড়ি গেলে হবে না আগে চিকিৎসা করাতে হবে এতদিন ধরে বলে বলে পারিনি আজকে আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব যে কানে কি হয়েছে কি ঢুকেছে কানে যে কানেও সেরকম করে শুনতে পায় না সব কিছু ভুল শোনে আজকে ডাক্তারের কাছে বলে আমি কান অপারেশন করি আমি অন্য কান লাগাবো হ্যাঁ আগে ওকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। চলো তো আমার সাথে চলো চলো এক্ষুনি ডাক্তারের কাছে চলো হরি কি খুলবো বলবে তো খলো খোলো করছো কি খুলবো অদ্ভুত ব্যাপার না বললে বুঝবো কেমন করে আমার কপালটা যে কি ভালো বাবারি বাবা